আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই চ্যানেল ভ্রমণ বিনোদনে আপনাদের সুস্বাগতম। ভ্রমণ কে না পছন্দ করে, কারই না ভালো লাগে ঘরের একঘেয়েমি জীবন থেকে একটু বাহিরে ঘুরে আসতে। আর সেই পছন্দ ও ভালো লাগা থেকে আজ আমরা এসেছি রাজধানী ঢাকার গুলশান দুয়ে কনকর্ড টাওয়ারের 13 তলায় জাবের অ্যান্ড জুবায়ের কর্পোরেট অফিসে, যেখানে চলছে চতুর্থবারের মতো আয়োজিত ফেব্রিক প্রদর্শনী। বন্ধুরা, কোথাও ঘুরতে যেয়ে নিজের গায়ের পোশাকটি আকর্ষণীয় করতে আমাদের চেষ্টার কমতি থাকে না, কারণ রুচিশীল ও উন্নতমানের আকর্ষণীয় পোশাক নিজের সম্মান বাড়িয়ে দেয়, মন প্রফুল্ল রাখে, অন্যের মাঝে নিজের অবস্থানও শক্ত করে। তাই আমরা আজ ঘুরে ঘুরে দেখব জাবের অ্যান্ড জুবায়ের উন্নতমানের পোশাক, কারণ দেশের পোশাক উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে জাবের অ্যান্ড জুবায়ের অন্যতম। খুব শিগগিরই প্রতিষ্ঠানটি স্থানীয় মার্কেট তথা বাংলাদেশের বাজারেও ছাড়তে যাচ্ছে ব্লুজেন্স ব্র্যান্ডের কাপড়। ভিউয়ার্স, মানব সভ্যতার ইতিহাসে পোশাকের আবিষ্কার নিঃসন্দেহে এক অনন্য কৃতিত্ব। আদিম গুহাবাসী মানুষ যখন আসলে বুঝতে শিখল নিজেদের লজ্জা নিবারণের প্রয়োজনীয়তা, আমরা ধরে নিতে পারি ঠিক সেদিন থেকেই শুরু হয়েছিল সেই প্রয়োজনীয়তার বাস্তবায়ন। আজকের সভ্য মানুষ আর সেই আদিম মানুষের মধ্যে এই আকাশ পাতাল পার্থক্য তৈরি করেছে আধুনিক পোশাক। আমাদের 5টি মৌলিক চাহিদার দ্বিতীয় চাহিদাই বস্ত্র, অর্থাৎ পোশাক। বুঝতেই পারছেন পোশাক পরিচ্ছদ মানব সভ্যতার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন করা হয় যে ঠিক কবে থেকে মানুষ পোশাক পরিধান শুরু করলো বা কে আবিষ্কার করলো পরিধেয় পোশাক, তাহলে সেই প্রশ্নের উত্তর করা হয়ে পড়বে খুবই কষ্টসাধ্য এবং বিতর্কিত। আদিম মানুষেরা সাধারণত পরিবেশের প্রভাব যেমন শীত বা উষ্ণতা থেকে নিজেদের রক্ষা করার জন্য গাছের বাকল বা পশুর চামড়া পরিধান করত, কিন্তু এসব পরিধেয় বস্তু খুব সহজে পচে যায়, যে কারণে আসলে এসব বস্তুর কোনো ফসিল বা কোনো নমুনা পাওয়া যায় না অদ্যাবধি, যার কারণে বলা মুশকিল যে ঠিক কবে থেকে মানুষ পোশাক পরতে শুরু করলো। কিন্তু প্রতিটি মানুষের ফ্যাশন ও স্ট্যাটাসের সাথে পোশাক পরিচ্ছদের আছে এক অঙ্গাঙ্গী সম্পর্ক। কিভাবে এলো এই পোশাক শিল্প, কে বা কারা আবিষ্কার করলো এই পোশাক, এসবের সম্পূর্ণ সঠিক উত্তর না পাওয়া গেলেও বেশ কিছু জোরালো তত্ত্ব ও তথ্যের সাথে আমাদের পরিচয় তো অবশ্যই রয়েছে। দর্শক, সেই কৌতূহলী চোখ আজ আমরা দেখছি দেশি বিদেশি ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক উইক প্রদর্শনী। রোজ 15 থেকে 20টি দেশের বড় বড় পোশাক শিল্প প্রতিনিধিরা এ প্রদর্শনীতে আসছেন, তারা সাজিয়ে রাখা বিভিন্ন নতুন আইটেমের পোশাক ঘুরে ঘুরে দেখছেন, আর তাদের পরিদর্শনের সহযোগিতায় ব্যস্ত সময় কাটছে কর্মীদের। এবারের প্রদর্শনীতে দেশি বিদেশি 950 জন ক্রেতা দর্শনার্থী মেলা পরিদর্শনের জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠানটি। জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার কেয়ার সিনিয়র ম্যানেজার বিখ্যাত চলচ্চিত্রকার জহির রাহেনের সুযোগ্য উত্তরসূরী অনল রাহেন বলেন, পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম নির্ভর স্থল। বিশ্ববাজারে চীন, ভারত ইত্যাদি দেশের সঙ্গে আমাদের প্রতিযোগিতা চলছে, এরকম অবস্থায় ফেব্রিক উইক গোটা বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এখানে মূলত গ্রীষ্ম এবং বসন্তকালের ফেব্রিক কাপড় প্রদর্শন করা হচ্ছে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড H&M, মার্কস অ্যান্ড স্পেন্সার, সিয়ার্স, কোহলস, C&A, কার্টার্স প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মেল উইকে অংশ নিচ্ছেন। এবারের ফেব্রিক উইকে 16টি ক্যাটাগরির ফেব্রিক প্রদর্শন হচ্ছে, যার মধ্যে ডেভেলপমেন্ট আর্টিকেল 250টি। খুশির খবর হলো জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক বাংলাদেশ আগামী রোজার সময় স্থানীয় বাজারে ছাড়ার জন্য প্রথমবারের মতো ব্লু জেন্স ব্র্যান্ডের কাপড় নিয়ে আসছে। এছাড়া আগামী 3 মাসের মধ্যে
রপ্তানিযোগ্য সিনথেটিক্সের শার্ট সহ বিভিন্ন পোশাক বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে, রুচিশীল পোশাক চিনতে সহায়তা করলে, আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ বিনোদনের সঙ্গে থাকবেন। এ কামনায় আল্লাহ হাফেজ।